সরকারি রাজর ডিগ্রি কলেজের বিবিএইচ প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি, বোর্ডে দেখতে পাচ্ছ, তা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা গত ক্লাসে ব্যবস্থাপনা কাকে বলে এ নিয়ে আলোচনা করেছি। একজন ব্যবস্থাপক যাই করেন তাই ব্যবস্থাপনা। এলে অ্যালেনের মতে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। একজন ব্যবস্থাপক যে সমস্ত কার্যাবলী পরিচালনা করে তাই ব্যবস্থাপনা। আমরা জেনেছি ব্যবস্থাপনা হচ্ছে, হেনরি ফেলের মতে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। যাক, আমরা একটু ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বললাম, এখন আমরা ব্যবস্থাপনার কার্যাবলী কী তা নিয়ে আলোচনা করব। মনে রাখার জন্য সহজভাবে আমরা একটা লাইন লিখলাম, তোমরা খাতায় লিখে নাও। তা হচ্ছে পশক নিষ্প্রেণী, প পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে আমরা কি করব, কিভাবে করব, কতটুকু সময় করব, কখন করব, কার দ্বারা করব, এই কয়েকটি প্রশ্নের উত্তরের সমাধান হচ্ছে পরিকল্পনা, প পরিকল্পনা। তোমরা লিখে নাও। স সংগঠন, সংগঠন পরিকল্পনার কাজ ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করে উহা বাস্তবায়ন করাই হচ্ছে সংগঠন। ক এ সংগঠনকে বাস্তবায়ন করতে হলে আমাদের প্রতিষ্ঠানে প্রয়োজন কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন দুটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, অভ্যন্তরীণ পদ্ধতি, বাহ্যিক পদ্ধতি। বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ উৎস, দুটো উৎস। এই উৎস থেকেই আমরা কর্মী সংগ্রহ করে থাকি। তাহলে আমরা তিনটি কার্যাবলী নিয়ে কথা বললাম। পাশক নি, নি নির্দেশনা। নির্দেশনা হচ্ছে পরিকল্পনার কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এই অনুযায়ী নির্দেশনা প্রদান করা হয়, ডিরেকশন প্রদান করা হয়, ওই অনুযায়ী কাজ করা হয়, এটাকে বলা হয় নির্দেশনা। এরপরে আসি আমরা সমন্বয় সাধন। সমন্বয় সাধন হচ্ছে কোঅর্ডিনেটিং। প্রতিটি কার্যাবলী, ব্যবস্থাপনার প্রতিটি কার্যাবলী অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন, প্রেরণা, যত কার্যাবলী আছে নিয়ন্ত্রণ, প্রত্যেকটার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা, নাম হচ্ছে সমন্বয় সাধন। এরপরে আমরা চলে আসলাম প্রেরণা। ইংরেজি মোটিভেশন কথাটির অর্থ হচ্ছে প্রেরণা, অর্থাৎ ভালো প্রেরণা, ভালো মনোবল। উচ্চ প্রেরণা, উচ্চ মনোবল। নিম্ন প্রেরণা, নিম্ন মনোবল। এ প্রেরণা দু ধরনের হয়ে থাকে। আর্থিক প্রেরণা, যেমন বেতন, বোনাস ইত্যাদি। বেতন এবং বোনাস এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের কার্য সন্তুষ্টি করা যায়। আর যখন কর্মচারীদের কার্য সন্তুষ্টি করা যাবে, তখন প্রতিষ্ঠানের উন্নয়নের যাত্রা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য প্রেরণা একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। সর্বশেষ যে কার্যাবলীটা সেটা হলো নিয়ন্ত্রণ। জারিকৃত নির্দেশনা অর্থাৎ গৃহীত পরিকল্পনা এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করে কাজ
বাস্তবায়ন করার নাম হচ্ছে পরিকল্পনা, বা বাস্তবায়ন করার নাম হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ প্রথম কার্যাবলী পরিকল্পনা, শেষ কার্যাবলী নিয়ন্ত্রণ। যদি বলা হয় পরিকল্পনার শেষ ধাপ কোনটি, ব্যবস্থাপনার কার্যাবলীর শেষ ধাপ কোনটি, নিয়ন্ত্রণ, এবং নিয়ন্ত্রণের পরের ধাপ কোনটি, নিয়ন্ত্রণের পরের ধাপ কিন্তু পরিকল্পনা। আমরা এটা চক্রের মাধ্যমে, সার্কেলের মাধ্যমে এবার দেখাবো। সার্কেলটা তোমরা দেখে নাও, সেই সার্কেলটার মধ্যে যদি আমরা দেখাই তাহলে এভাবে এক দুই, তাহলে আমরা যে লিখব প, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা, নিয়ন্ত্রণ। পথে পরিকল্পনা, সতে সংগঠন, কতে কর্মী সংস্থান, নির্দেশনা, স সমন্বয়, প্রেরণা। আমরা ব্যবস্থাপনার চক্র যদি আসে তাহলে এভাবে আমরা ব্যবস্থাপনার চক্র অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলীকে চক্রাকারে সাজালাম এবং আমরা দেখলাম পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয়, প্রেরণা, নিয়ন্ত্রণ। লুথার গালিক ব্যবস্থাপনার কার্যাবলীকে পোস্ট কর্প বলেছেন। আমরা লুথার গালিক কি বলেছেন, পোস্ট কর্প। লুথার গালিক কি বলেছেন, ব্যবস্থাপনার কার্যাবলীকে তিনি কি বলেছেন, পোস্ট কর্প। লুথার গালিক বলেছেন প্ল্যানিং, পরিকল্পনা, অর্গানাইজিং, সংগঠন, স্টাফিং, কর্মী সংস্থান, ডিরেক্টিং, নির্দেশনা, কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন, কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন, রিপোর্টিং, রিপোর্ট প্রণয়ন, এবং বি বাজেটিং, বাজেট প্রণয়ন করা। আমরা এখানে দেখলাম লুথার গালিকের সাথে ব্যবস্থাপনার যে কার্যাবলী সব কয়টির মিল আছে, শুধু আর এবং বি, রিপোর্টিং এবং বাজেটিং। রিপোর্টিং এবং বাজেটিং, রিপোর্টিং এবং বাজেটিংটা নিয়ন্ত্রণেরই, নিয়ন্ত্রণেরই একটি অংশ। রিপোর্টিং এবং বাজেটিং এটা নিয়ন্ত্রণেরই একটি অংশ। অর্থাৎ আমরা কী পেলাম, ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করতে গিয়ে লুথার গালিক বলেছেন ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে পোস্ট কর্প। তোমরা লিখে নাও, প্ল্যানিং, পরিকল্পনা, অর্গানাইজিং, সংগঠন, স্টাফিং, কর্মী সংস্থান, কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন, রিপোর্টিং, রিপোর্ট প্রণয়ন, বাজেটিং, বাজেট প্রণয়ন। আর এই রিপোর্ট এবং বাজেট এই দুইটাই হচ্ছে পরিকল্পনার সাথে সম্পর্কিত। তাহলে আমরা যে আলোচনা করলাম মূল্যায়নে যাই, আমরা কী পেলাম, আমরা পেলাম পোষক নিষ্প্রেণী। ব্যবস্থাপনার যে মূল কার্যাবলী তা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা, নিয়ন্ত্রণ। তোমরা এগুলো খাতায় নোট করে রাখবে, পয়েন্ট আকারে পয়েন্টগুলো লিখে রাখবে, এবং আগামী ক্লাসে পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার গুরুত্ব, এ প্রশ্নটা, এটা বাড়ির কাজ আকারে থাকবে, আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট খাতায় লিখে রাখবে। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।